কলেজের ইউনিয়ন রুমে ছাত্র নেতার বন্দুক নিয়ে দাপাদাপি, আর এই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেক, তাকে দেখা যাচ্ছে ওই ভিডিওর মধ্যে, যে একটি চেয়ারে বসে রয়েছেন এবং বন্দুক নিয়ে নাড়াচাড়া করছেন সঙ্গে বেশ কয়েকজন। আর এই ভিডিও ভাইরাল হয়ে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক উত্তাপ তর্জা। এই ভিডিও ভাইরাল হয় যদিও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পালের দাবি যে আদৌ ওটা সত্যিকারের বন্দুক না নকল সেটা দেখতে হবে, অন্যথায় বিজেপি এটা নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। কারণ যেখানে তাকে সভাপতি করা হচ্ছে, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এরকম ভিডিও ছেড়ে দিয়ে একেবারেই চক্রান্ত চেষ্টা করছে। পাশাপাশি আগামী দিনে তারা এই বিষয় নিয়ে লিগাল স্টেপ নেবেন, যারা এই ভিডিও ভাইরাল করেছে এবং যারা পোস্ট করেছে। যদিও বিজেপি একেবারেই দাবি করেছে যে রাজ্যে একেবারেই বেহাল অবস্থা শিক্ষা এবং স্বাস্থ্যের, শিক্ষা বেহাল এতটাই যে ছাত্র নেতার হাতে বন্দুক চলে যাচ্ছে, তাহলে কি করে এর পড়াশোনা আর কলেজে মানুষ ছাত্রছাত্রীরা যাবে। এই নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে কৃষ্ণনগরে। এখন দেখার এই বিষয় নিয়ে দল কোনো ব্যবস্থা নেয় কি না এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয় কি না ওই ছাত্র নেতার বিরুদ্ধে। ক্যামেরায় কাজল বিশ্বের সঙ্গে সুমন মজুমদার, নদিয়া, কৃষ্ণনগর।